চলে গেল না চলে গেল, ধরে আর রাখতে পারলাম না, হলুদ পাখি সেভেন চলে গেল, কোথায় চলে গেল বাইকটি? চলে গেল বরগুনা জেলা, বরিশালের ভিতর ভাই না, বরিশাল। ভাইরা মূলত সেই বরগুনা থেকে আমার কাছে এই বাইকটা নিতে আসছে, ইউটিউবে ভিডিও দেখছে এবং ফেসবুক পেজে ভিডিও দেখছে, দেখে মূলত এই বাইকটা আমার কাছ থেকে নিল। তা ভাইরা ভাইদের সাথে আমরা পরিচয় হবো, ভাইরা কত টাকা দিয়ে আমার কাছ থেকে বাইকটা নিল এবং কত টাকা দাম চাইছিলাম, এবং ভাইরা কি কিছু ডিসকাউন্ট পাইছে কিনা তা অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করবো। আপনারা অবশ্যই দেখছেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমার এই ভিডিওটা, এই বাইকের ভিডিওটা সারছিলাম, প্লাস কাজের শুরু থেকে দিছিলাম। তা এই বাইকটি ফাইনালি আজকে সেল হয়ে গেল, আজকে হলো আপনার 22 তারিখ, 22/10/2023 রবিবার। মূলত এখন বিকেলের টাইম, বেলা এখন কত, 5টার মতো বাদে বাইকটি সেল হয়ে গেল। তা এই বাইকটির জন্য আর কেউ কল দেবেন না, মূলত এটা ছিল 7 নম্বর বাইক, হলুদ কালারের, সেম একই মডেল। আপনারা হয়তো ভাবতে পারেন যে একই গাড়ি মনে হয়, সেম একটাই গাড়ি মনে হয় আমি বারবার করাই করি এবং বিক্রয় করি, না ভাই এটা হচ্ছে 7 নম্বর বাইক। এই বাইকটি ফাইনালি সেল হয়ে গেল। এই এরপর আর একটা গাড়ি হবে, কিন্তু হলুদ কালার না, এরপর হবে হলো মেরুন কালার, সম্ভবত আর একটা গাড়ি কেনা হয়েছে, করবো কিন্তু একটু দেরি হবে, আমার হাতে একটু মানে সময়ের অভাব। আমি একটা নতুন শোরুম করছি, আপনারা সবাই জানেন আমি গাড়ি ইউজ বাইকের ব্যবসা করি, প্লাস একটা ছোট একটা শোরুম করছি, সেজন্য মূলত আমি মডিফাইয়ের কাজটা আপাতত একটু বন্ধ রাখছি। আর একটা বাইক হবে মেরুন কালার, ওইটাও সেম একই মডেল হবে কিন্তু কালারটা হবে মেরুন। আমাকে 4-5 জন ভাই বলছেন একটা মেরুন কালার বাইক বানানোর জন্য। তা ভাইদের সাথে আপনার পরিচয় হবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই নাম কি? আমার নাম রাব্বি। বাসা? আমার বাসা বরগুনাতে। আপনার আব্বুর নাম কি? আব্দুল হোসেন। তা ফাইনালি বাইকটা তো আমার কাছে করাই করলেন নাকি? জি। তা বাইকটার দাম চাইছিলাম কত? 45। 50,000 টাকা? 50,000 টাকা চাইছেন, 45,000 টাকা বিক্রি হয়েছে। কয় টাকা নিয়েছেন? 45। ফাইনালি ভাইরা আমার কাছ থেকে 45,000 টাকা দিয়ে নিছে, ডিসকাউন্ট কত কি পাইছেন? 5,000 টাকা। ভাইরা ফাইনালি 50,000 টাকা আমি ফিক্স বলে দিয়েছিলাম, 50,000 টাকায় আমার বেচার কথা ছিল, তারপরেও ভাইদের আমি সম্মানই রাখছি, ভাইরা যেহেতু দূরে থেকে এখানে আইছে সেজন্য তাদেরকে আমি 5,000 টাকা মূলত ডিসকাউন্ট দিয়ে দিছি। তা কাস্টমার উদ্দেশ্যে যদি কিছু বলেন আর কি। না, আমরা এই জায়গায় অনেক দূর থেকে আসছি, তো মানে এসে আপনার মানে আপনার থেকে আমরা অনেক অনেক মানে ই পাইছি, খুব ভালো, মানে আমাদের অনুভূতি ভালো। কাস্টমার কি মামুন মোটরসে বাইক করা এবং বিক্রি করতে আসতে পারে? হ্যাঁ অবশ্যই পারে। ভাই আপনি কিছু বলেন, আপনি তো মূলত বাইকটা চালাবেন। হ্যাঁ হ্যাঁ, তো আপনারা চাইলে মামুন ভাইয়ের কাছে আসতে পারেন, কারণ মামুন ভাই অনেক ভালো মানের মানুষ, সে বিশ্বস্ত ভাবে সম্পূর্ণ সৎ মানে ভালোভাবে আপনাদের এই বাইকটি বুঝিয়ে দেবে, যদি আপনারা তার কাছ থেকে অর্ডার করে নেন সমস্যা নয়, নিশ্চিন্ত ভাবে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভাইকে। তা ভাইয়ের মুখ থেকে আপনারা শুনলেন, কাস্টমার কিন্তু মামুন মোটরসে বাইক করা এবং বিক্রয় করতে আসতে পারে, যেহেতু ভাইরা কিন্তু বরগুনা থেকে আইছে। ভাইদের কিন্তু আমি দুপুরে লাঞ্চের ব্যবস্থা করছি, আপনারাও বাংলাদেশ যে কোনো জেলা থেকে আসবেন অবশ্যই আপনাদের আমি লাঞ্চ করাবো, প্লাস যদি আপনারা থাকতে চান সেজন্য আপনাদের জন্য আমি একটা বাসা নিয়েছি, আপনারা থাকতে পারেন, বাংলাদেশ যে কোনো জেলা থেকে আসবেন আপনারা আমার কাছে একটা থাকতে পারবেন, দেখে শুনে বাইক করা করতে পারবেন। তা ফাইনালি আমি আপনাদের বাইকটি দেখাই দিব, বাইকটি কি কন্ডিশনে ছিল এবং কি কন্ডিশন অবস্থা বাইকটি করা কেন নিল। প্রিয় দর্শক দেখেন বাইকের নাম্বারটা ফরিদপুর H11-3580, একদম আসলে আমার কাছে বাইকটা ভালোই লাগছে, আসলে আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আমি জানি না, তারপর আপনারা মূল্যবান আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাকে জানাইতে পারেন যে বাইকটা কেমন হয়েছে, বা এসে আপডেট চান কিনা, বা কোনো মডেল যদি আপনারা চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। তা ফাইনালি ভাইরা বাইকটা নিয়ে নিল, দেখতে পারছেন যেখানে ডায়িং এর লোগো লাগানো আছে বাইকের সাথে অরিজিনাল লোগোটা। তা দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ফেসবুক লাইভে আপনাদের সাথে দেখা হবে। তা এই যে আমার লোকেশন দেখে রাখেন, মামুন মোটরস, খলিফ বাজার, ফরিদপুর সদর। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।